গাড়ির গিয়ার বদলের কায়দায় মুগ্ধ চালককেই বিয়ে করলেন পাক তরুণী। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল বিভিন্ন যুগলের প্রেম কাহিনী ভাইরাল হয়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় পুরো ব্যাপারটা যেন রূপকথার গল্প, একদম গল্পের মতো গড়ে উঠেছে লাভ স্টোরি। প্রেমের সম্পর্কে সাফল্যের পর বিয়েতে পরিণত পেয়েছে, কাপলদের ড্রিম ওয়েডিং সম্পন্ন হয়েছে, এমন গল্প নতুন নয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভাইরাল হয় এইসব গল্প। তবে এবার এমন এক প্রেমের গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা শুনে অবাক হয়েছেন সকলে। একটি সম্পর্কে একজন মহিলার তার পুরুষ সঙ্গীকে পছন্দ হওয়ার এবং জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার একাধিক কারণ থাকতে পারে, তবে এই গল্পটা একটু অন্যরকম। এক কন্যে প্রেমে মজে ছিল তার গাড়ির চালকের, সেটাও আবার ওই যুবকের গাড়ির গিয়ার পরিবর্তন করার ধরন দেখে। পাকিস্তানের এই কন্যে ইতিমধ্যে বিয়ে সেরে নিয়েছেন পছন্দের পাত্রের সঙ্গে। জানা গিয়েছে এই পাকিস্তানি কন্যের নাম খাতিজা। তার বাবা ওই যুবককে গাড়ির চালক হিসেবে নিযুক্ত করেছিলেন, পাশাপাশি মেয়েকে গাড়ি চালানো শেখানোর দায়িত্বও দিয়েছিলেন তিনি। গল্পের শুরুটা অন্যভাবে হলেও ভাগ্যের পরিকল্পনা ছিল অন্য, আর তাই গাড়ি চালানো শিখতে গিয়ে যুবকের গাড়ির গিয়ার পরিবর্তন করার স্টাইল দেখে তার প্রেমে মজে ছিলেন ওই তরুণী। খাতিজার কথাই ওই যুবকের গাড়ি চালানোর ধরন এবং গিয়ার পরিবর্তনের আদব কায়দা এতই আকর্ষণীয় ছিল যে তাই দেখেই প্রেমে পড়ে গেছিলেন তিনি। তারপরেই ধীরে ধীরে এগিয়েছিল তাদের সম্পর্ক এবং সব শেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আপাতত দুজনেই মজে রয়েছেন একে অন্যের প্রেমে। নিজেদের প্রেম কাহিনীকে একটি বলিউড ছবির গানের মাধ্যমেও প্রকাশ করেছেন এই কন্যে। বিখ্যাত হিন্দি ছবি ববির গান হাম তুম এক কমরে মে বন্ধ হো গেই নিজেদের প্রেমের সম্পর্ককে বুঝিয়েছেন তারা। ইউটিউবে তাদের একটি সাক্ষাৎকারের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, ক্রমশ বাড়ছে লাইক কমেন্ট এবং ভিউয়ারের সংখ্যাও। পাকিস্তানের আরও একটি অন্য ধরনের প্রেমের গল্প সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে 50 পার করা শিক্ষকের প্রেমে মজে ছিলেন 20-র দোরগোড়ায় দাঁড়ানো ছাত্রী। বিয়েও করেছিলেন তারা, পরিবার অবশ্য তাদের সিদ্ধান্তে সহমত পোষণ করেনি। কিন্তু একে অন্যের প্রেমে মজে এই দুজন জানিয়েছিলেন তাদের কোনো ক্ষোভ দুঃখ নেই, বয়সের ফারাকেও তাদের কোনো ক্ষোভ দুঃখ নেই। বয়সের ফারাক তাদের প্রেমে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, বরং একে অন্যের সঙ্গে বেশ আনন্দেই রয়েছেন তারা।